কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ডালিয়া ডেইলি ব্লগে স্বাগত। কিচেন থেকে ব্লগটা শুরু করলাম, আর চিকেনের একটা রেসিপি। এটা একটু অন্যরকম রেসিপি, কারণ আমি এটাকে বানাবো চিকেন টিক্কা মশলা। তো তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি একদম, আর এটা একটু অন্যরকম ভাবে হবে। রেগুলার যে চিকেন রান্না করি একদমই আলাদা টাইপ। তো চলুন দেখে নেওয়া যাক যে এটাকে আগে কীভাবে আমি ম্যারিনেট করবো। তোর মধ্যে রসুন পেস্ট দিলাম এক চামচ, আর আদা দেব এক চামচ মতো। আদা পেস্ট করা আছে, গোলমরিচ দেব এক চামচ মতো, আমি গোলমরিচ দিয়ে দিলাম। তন্দুরি মশলা দেব পরিমাণ মতো, এটা আমি আন্দাজে 3 চামচ মতো তন্দুরি মশলা দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি ম্যারিনেট করব। রেসিপিটা খুব ভালো করে দেখবেন, কারণ এটা একটু অন্যরকম ভাবে আমি আজকে রেসিপিটা শেয়ার করব। ফেটিয়ে রাখা টক দই, আমি দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই দইটাকে আমি দিয়ে দেব। এই দইটার মধ্যে কোনো জল নেই, একটা ছাঁকনির সাহায্যে দইটার মধ্যে যেটুকু জল ছিল আমি সেই জলটাকে বার করে দিয়েছি, দিয়ে দইটাকে দেব। খুব ভালো করে আমি মাখিয়ে নেব ওগুলো। এর মধ্যে এবার আমি 1 চামচ জিরে পাউডার দেব, হাফ চামচ মতো দিয়েছি, আর হাফ চামচ মতো আমি ধনে পাউডার দেব, আর অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর খুব সামান্য আমি একদম কম গরম মশলা দিলাম। তো এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর অল্প একটু আমি এর মধ্যে তেল দেব, কারণ বেশি দেব না, এটাই আমি বাটার দেব, তাই খুব কম আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম একটু। আপনারা চাইলে এটা বাটার মেল্ট করেও দিতে পারেন। তো এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারবেন ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিলে, যত রেখে দেবেন তত ভালো হবে এটা। আর এর মধ্যে আমি কোনো হলুদ অ্যাড করিনি। তো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে আমি ঢেকে এখন ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেস্ট রাখব। তো তারপরে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি দেখুন, এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে, আর আমি এখন লবণটা দেব। আগে লবণ দিলে এর মধ্যে জল কেটে যেত, তাই আমি অল্প পরিমাণ লবণ এখন দিয়ে দেব এর মধ্যে, আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোর মধ্যে ছিদ্র করে দেব, যাতে এটা মশলাগুলো খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে যায়, আর খুব ভালোভাবে এটাকে গ্রিল করা যায়। তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর এই দেখুন এগুলোকে আমি এরকমভাবে
ফুটো করে দেব। তো সবগুলোকে এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, আর এটাকে এবার আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। তো তার জন্য, আর এটা তো ভীষণই গরম আছে তাওয়াটা, ভীষণ গরম আছে, এটা প্রিহিট করা হয়ে গেছে। আর এর মধ্যে আমি বাটারটা ব্রাশ করে দেব। তো এবার আমি চিকেনের পিসগুলো তো ম্যারিনেট করা তো আমি দেখিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সাজিয়ে দেব। তো দেখুন, এটা আমি বেকিং ট্রের উপর সাজিয়ে দিয়েছি। তো এটা এবার আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। তো দেখুন, এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। তো চলে এসেছি আমি, চিকেনগুলোকে আমার বেক করা হয়ে গেছে। আর এটাকে আমি গ্রেভি বানাবো, তো তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু বাটার দেবো, পুরোটা বাটারে আমি করবো না, ওই জন্য বাটার দিয়ে দিলাম, তেজপাতা, আর এর মধ্যে একটু সাজিরা, আর দুটো লবঙ্গ, দারচিনি অল্প একটু টুকরো আমি দারচিনি নিয়েছি, আর দুটো এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে আমি দিয়ে দেব, আর সাজিরা দেব, আর রসুনটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এর মধ্যে একটা পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি একটু গ্রেটারের সাহায্যে, আমি সেটাও দিয়ে দেব। দেখে নেব একটু আমি, তো এবার একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব এটা, তো খুব বেশি আমি ভাজবো না পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর চাইলে এটা টোটালটাই আপনারা বাটারে করতে পারেন, আমি বাটার টোটাল দেবো না সবটা, ওই জন্য আমি তেল আর বাটার মিশিয়ে করেছি। তো এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, কাজু আছে, বেশিরভাগই কাজু আছে, মগজ দানা আছে, আর 5-6টা মতো কিশমিশ আছে, যেটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এটাকেও একটু আমি কষিয়ে নেব, এক চামচ মতো আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব। আর ম্যারিনেট করার সময় আমি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর এখন আমি 1/2 চামচ করে মশলা কষানোর সময় 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনের গুঁড়ো আমি দিয়ে দেব।
প্রথমে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর টক দই আছে ফেটানো, তখন আমি হাফ বাটি দিয়েছিলাম, আর এখন আমি এই বাটিটা হাফ বাটি দিয়ে দিলাম। একদম অন্যরকম লাগবে। তো আমি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু মিষ্টি আমি এর মধ্যে অ্যাড করব। আর এটা খুব বেশি ঝাল হবে না। আর গোলমরিচের গুঁড়ো দিলাম, ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম। আর এখন এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। খুব অল্প এতে আমি জল অ্যাড করবো, যেটাই আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতেই আমি জল দিয়ে দেব ধুয়ে। তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, ম্যারিনেটের সময় আমি অল্প দিয়েছিলাম, আর এখন সেই বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। আর অল্প একটু আমি চিনি দেবো, যেহেতু দই দেওয়া আছে তো ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেবো একটু। আগেই বলেছি এটা খুব ঝাল হবে না। তো এর মধ্যে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে আগে আমি মাইক্রোওয়েভে বেক করে রেখেছি, সেটা আমি তো দেখিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা আগে থেকে সিদ্ধ হয়েই আছে, বেক করার কারণে এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে একটা স্মোকি ফ্লেভারও এসছে যেটা ভীষণই টেস্টফুল হবে। আর এটা যদি ওভেনে না করে গ্যাসেতেও করা যাবে সেঁকে নিয়ে। খেতে ভীষণই ভালো লাগবে দেখি মনে হচ্ছে। তো একটু আমি এটাকে কষিয়ে নেব মশলাটার সাথে। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করেছি। আমি একটু কসুরি মেথি নিয়ে ক্র্যাশ করে উপরে দিয়ে দেব, এতে স্মেলটা আরো সুন্দর হবে, টেস্টও হবে। আর অল্প একটু গরম মশলা উপর থেকে আমি দিয়ে দেব, আর শেষে একটু বাটার। তো হয়ে গেছে আমার এটা, এবার আবার পরিবেশন করব এটা। তো চলে এসেছি আমি ডিনার নিয়ে। তো চলে এসেছি আমি ডিনারে, আর এটা আমি সার্ভ করব বাটার নানের সাথে। আর রেসিপিটা তো আপনারা দেখেছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাটার নানটা আমি অর্ডার করেছিলাম, এটা আর বানাইনি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন কোনো ব্লগ নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।